আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি খুব সহজভাবে তেল ছাড়া তালের পিঠা বানিয়ে দেখাবো। তো তালের পিঠাগুলি একদম কেকের মতন হয়েছে। তো যারা রান্না বান্নায় নতুন, যারা একদমই রান্না পারে না, তারাও এই তালের পিঠা বানাতে পারবে যদি আমার রেসিপিটি ফলো করে। তো আমার রেসিপিটি সবাই দেখতে থাকেন। তো চলুন আমরা তালের পিঠা বানিয়ে নিই। তালের পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে ভালো করে ছুলে নিব। তো অনেকের কাছে এই তালের পিঠা বানানো অনেক ঝামেলা, কারণ তালটা ছিলতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা সেভাবে করে নেবেন, আর তালের রসটা অনেক সহজভাবে আমি আজকে বের করে দেখাবো। এবার আমি তিনটা আটিকে আলাদা করে এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবার আমি তালের আটি থেকে রস বের করে নিব। তার জন্য বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে তালের আটি দিয়ে এরকম হাতে চেপে চেপে রস বের করে নিচ্ছি। তো তিনটা আটিকেই সেম পানির মধ্যে আমি এরকমভাবে কোচলিয়ে রস বের করে নিব। তো দেখতে পারলেন, দুই হাতে চেপে চেপে আমি তালের আটি থেকে রস বের করে নিয়েছি। তো এই আটিগুলিকে আবারও একটু পানি দিয়ে বাকি রসটাও বের করে নিব। তো এটাকে আমি দুই ধাপে করছি। যখন দেখবেন তালের আটিগুলি একদম সাদা হয়ে এসেছে, তখন বুঝতে পারবেন তালের আটি থেকে রস বের করা হয়ে গিয়েছে। এবার আমি আটিগুলিকে ফেলে দিয়েছি আর তালের রসটা একসাথে করে নিয়েছি। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জাল করে নিব। তো এবার আমি তালের যেই রসটা ছিল সেটাকে জাল করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ জাল করার পরেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো বলক আসার কিছুক্ষণ পরেই এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে রসটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি তালের পিঠার যে ব্যাটার আছে সেটা করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি 3 কাপ, শুকনো চালের গুঁড়ি, আর দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ আর সামান্য অল্প পরিমাণের চিনি। তো আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যার যা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তো সব কিছু দিয়ে এবার আমি তালের পিঠার যে ব্যাটারটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি পুরো রসটাই দিয়ে দিব। রসটা দিয়ে এগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন, কারণ সব তাল তো আর এক সমান হয় না। অনেকের তাল বড়ও হতে পারে, অনেকের তাল ছোটও হতে পারে। তো এবার আমি তালের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনার পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার হয়ে গিয়েছে। এবার আমি পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। তো প্যানটা গরম হয়ে গিয়েছে। এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানটার মধ্যে তেলটাকে ভালো করে মেখে নিব। তো আমি এটার মধ্যে বেশি তেল দিব না, তো সামান্য পরিমাণে, যাতে করে পিঠাটা ভালো করে উল্টে যায়, প্যানের মধ্যে না লেগে থাকে। আর পিঠাগুলিকে ডেকে ডেকে বেক করতে হবে, না হলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। আর এটাকে আমি 10 মিনিট পর পর উল্টিয়ে দিচ্ছি। আর জালটা রেখেছি একদম লো আছে। তো এগুলি একদম দেখতে হবে প্যান কেকের মতন, খেতেও অনেক মজার হয় পিঠাগুলি।
তো আমি ছোট ছোট অনেকগুলি বানিয়ে নিয়েছি, একটা বড় সাইজেরও বানালাম। তো এবার আমি পিঠাগুলিকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলি খুব সুন্দর হয়েছে, একদম কেক। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।